কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা উড়া ধুরা লাগিয়ে দিয়েছে ভাই দুই বাংলায় উড়া ধুরা লাগিয়ে দিয়েছে এখন এমন একটা বিষয় নিয়ে আজকে সকালের প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি যেটা জানার পরে প্র প্রত্যেকজন সাকিবিয়ানের বুকের ছাতিটা এতটা বড় হয়ে যাবে গর্বে এবং আমরা অনেক প্রাউড ফিল করছি দিন রাত্রি এই মানুষটাকে নিয়ে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি এবং এই মানুষটি বুঝিয়ে দিল যে তার পাওয়ারটা ইন্ডিয়াতেও কতটা গতকাল একটা ইভেন্ট করেছিলাম এবং সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যারা যাদের বেসিক্যালি বক্তব্য ছিল যে পশ্চিম বাংলায় নাকি সাকিবিয়ান নেই তার ফ্যান ফ্যানবেস নাকি খুব কম তাদের মুখে কুলুপ অলরেডি গতকাল ফাইনালি এঁটে গেছে আজকে সকালের এই খবরটার পরে আমি আমার মনে হয় তারা গর্ত খুঁজতে বেরোবে কোথায় ইঁদুরের মতন তাদের ঢুকতে হবে এসবিএফ থেকে লাগে উরা ধুরা গান নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে ও মাই গড ও মাই গড এটা আমাদের জন্য একটা দুরন্ত ভালো লাগার ব্যাপার এবারে কি বলবি যে বাংলাদেশ থেকে ভিউয়ারশিপ অর্জন করে এসবিএফ সেই ভিউজ দিয়ে ট্রেন্ডিংয়ে উঠেছে নয়তো বাংলাদেশে তো ট্রেন্ড করবেই এই গানটা তোমরা জানাও তো ইতিমধ্যে বাংলাদেশে দাঁড়িয়ে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল চোরকি দেখো ইউটিউব চ্যানেলে চোরকিতে গিয়ে দেখো তো এই গানটা ট্রেন্ড করছে কিনা যদি ট্রেন্ড করে কত নম্বরে ট্রেন্ড করছে অলরেডি তোমরা এক্ষুনি এক্ষুনি আমাকে কমেন্ট বক্সে স্ক্রিনশট দাও চরকির ভিউজ কত হলো চোরকি কত নম্বরে ট্রেন্ড করছে বাংলাদেশে এপার বাংলায় এস থেকে নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে আরে তোমাদের গতকালই বলছিলাম না যে এস কিন্তু দেখিয়ে দেবে এই ক্ষমতাটা কিন্তু তাদের আছে এতদিন ফ্যামিলি ড্রামা বানাচ্ছিলো তার কারণ ঠিক মন মতন মশালা ছবি পাচ্ছিলো না সেই মশালা ছবিটা তারা পেয়েছে এবারে তারা দেখিয়ে দেবে তারা কি করতে পারে এই তো সবে গান এখনও তো কত কি বাকি এসবিএফের ভিউজ উঠছে অলমোস্ট ওয়ান মিলিয়ন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তোমাদের বলে দিয়ে একদম একদম কারেন্ট ভিউজটা বলি কারেন্ট ভিউজটা দেখতে পাচ্ছি এখানে একক দশক শতক হাজার অযুত ন লক্ষ নিরানব্বই হাজার দুশো একাত্তর ভাই আমার ভিডিওটা শুট কমপ্লিট করতে করতে ওয়ান মিলিয়ন উঠে যাবে এসভিএফ এবং লাইকস পড়েছে একাত্তর হাজার নাম্বার থ্রিতে ইন্ডিয়ান ইউটিউব নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে এটা বাংলা সিনেমার আইটেম নাম্বার তাও বাংলাদেশি চলচ্চিত্র এই প্রথম এস বিএফ থেকে মোস্ট প্রবাবলি ট্রেন্ড করতে শুরু করলো কোনো বাংলাদেশী সিনেমার কোনো প্রজেক্ট কোনো ইভেন্ট কোনো গান যেটা এস এ নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার এবং এখান থেকে পশ্চিম বাংলায় অলরেডি এই ছবিটা নিয়ে কতটা ক্রেজ মানুষের মধ্যে তৈরি হচ্ছে তার নমুনা তোমরা এখান থেকে বুঝতে পারবে এই যে একাত্তর হাজার বাহাত্তর হাজার লাইকসটা পড়েছে এটা মজা মজার কথা তোমরা বলো তোমরা জাস্ট বলো আর এখানে কিন্তু টোটালটা ইন্ডিয়ান ভিউজ এখানে কিন্তু বাংলাদেশের ভিউজ অ্যাড হচ্ছে না ট্রেন্ডিং কিন্তু তখনই উঠবে এটা কিন্তু ইন্ডিয়ান ভিউয়ারশিপ দিয়ে ট্রেন্ডিং উঠছে এটাই ইন্ডিয়ার ইউটিউবে ট্রেন্ড উঠছে ইন্ডিয়ার ট্রেন্ডিং আর বাংলাদেশের ট্রেন্ডিং কিন্তু ডিফারেন্ট যে কারণের জন্য আমি দেখতে পাচ্ছি না ইতিমধ্যে চোরকিতে বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে তাই তোমাদের কাছে জানতে চাইছি তোমরা ইমিডিয়েটলি আমাকে কমেন্ট বক্সে এসে স্ক্রিনশট দাও চরকিতে ট্রেন্ড করছে কিনা চরকিতে তো বোধহয় অলমোস্ট দেড় মিলিয়ন ভিউজ উঠে গেছে এটা মেগা স্টার শাকিব খানের পাওয়ার এটা রাইহান রফির ক্যালমা এবং তিনটি বড় বড় প্রোডাকশন হাউসের এই যে লগ্নিকৃত অর্থ এটা ভালো কাজে লাগছে এবং বাংলায় একটা দুরন্ত সিনেমা আসছে আমরা বলতে পারবো আমরা সবাই বলতে পারবো দুরন্ত 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 এই আপডেটটা সকালবেলা দিতে পেরে আমার মনটা খুশি হয়ে গেছে শেষ করলাম ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ইন্ডিয়ান সাকিবিয়ানরা তো শেয়ার করোই তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাকিবিয়ানরাও শেয়ার করো যাতে এটা বুঝতে পারে যে সকল মূর্খের দল এটা বলে যে সাকিব খানের পাওয়ার নেই ইন্ডিয়াতে তারা একটু বুঝুক পাওয়ার আছে কি নেই টাটা